নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। অবশেষে গরমের নরক যন্ত্রণা থেকে মুক্তি, একনাগাড়ে ভ্যাপসা গরমে নাজেহাল গোটা বঙ্গবাসী। কালবৈশাখীর সময় এসেও দিনের পর দিন জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের একাধিক জেলায় শুরু হচ্ছে স্বস্তির বৃষ্টি এবং সঙ্গে খেল দেখাতে চলেছে কালবৈশাখী। কালবৈশাখীর দাপটে স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বঙ্গবাসী। এই ভয়ানক কালবৈশাখীর সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কালবৈশাখী সহ এই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায়? আগামী কয়েকদিন তাপমাত্রার প্রভাব কেমন থাকবে? আর এই কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি আগামী কতদিন পর্যন্ত স্থায়ী থাকবে গোটা বঙ্গজুড়ে? এই নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? আগামী কয়েকদিন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে জানিয়ে দেবো গোটা বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মিলছে পূর্বাভাস, ধীরে ধীরে ফিরবে স্বস্তি। এবার শহর কলকাতার তাপমাত্রা নামলো 40 ডিগ্রির নিচে। দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কিছু অংশে তাপপ্রবাহ থাকলেও আজ কিছুটা কমছে তাপমাত্রা। এরই মাঝে বিরাট স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে কালবৈশাখী সহ বৃষ্টি, এমনটাই পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে আর এর জেরেই 24 ঘন্টার মধ্যে প্রায় 3 ডিগ্রি পতন হল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আজ ও কাল সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। গতকাল রাতে সুন্দরবনের কিছু অংশে ঝড় বৃষ্টি হয়েছে। আজ 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় সন্ধ্যার পর অর্থাৎ রাত্রের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চলতে পারে কালবৈশাখী তাণ্ডব। আগামীকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। এর পরবর্তী দিন থেকে বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। বাড়বে বৃষ্টি, এদিন ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। কেবল দক্ষিণবঙ্গেই নয়, রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকেই আবহাওয়ার বদল আসবে, আরও কমবে তাপমাত্রা, উধাও হবে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও রয়েছে 8 জেলায়। আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। এ সময় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বইতে পারে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও। বাংলাদেশের আবহাওয়া খবর এক নজরে। কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহে রাজধানীর জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে কাল পুরান ঢাকায় বহু প্রতীক্ষার বৃষ্টি ঝরেছে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কাল রাত 9টার কিছু আগে হিমেল হাওয়ার সঙ্গে কয়েক মিনিট বৃষ্টি ঝরে। সামান্য সময়ের এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় অনেকেই হতাশ হয়েছেন। পুরান ঢাকায় লক্ষ্মীবাজার, যাত্রাবাড়ি, ডেমরা, শনির আখড়া এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বৃষ্টি হওয়ার খবর জানিয়েছেন। যাত্রাবাড়ি এলাকার এক গৃহবধূ বলেন, রাত 8:30 পর আকাশে বজ্রবিদ্যুৎ সহ বিদ্যুৎ চমকায়, পরে কয়েক মিনিট বৃষ্টি হয়, ঠান্ডা বাতাস আসায় শরীরটা জুড়িয়েছে। ঢাকার উপকণ্ঠ নারায়ণগঞ্জেও হালকা বৃষ্টি হয়েছে। রাত 7:45 দিকে জেলার বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এ সময় আকাশে মেঘের গর্জন শোনা যায়, বিদ্যুৎ চমকাতেও দেখা গেছে। অনেকেই বৃষ্টিতে ভিজতে রাস্তায় নেমে এসেছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা জানান, এবারের মতো এমন তাপপ্রবাহ আগে কখনো পড়েনি। প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছিল, বৃষ্টির অপেক্ষায় ছিল সারা দেশের মানুষ।